মাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আছে গুড়িয়ামি দাস বিদাসে। কুরআনের ময়দানে করলাম বিছানা, চরমুনায় ময়দানে করলাম বিছানা। নিয়ামত ছিনিয়ে নেব, শুধু ছিনিয়ে নেব না, ইন্না আযাবিল শাদীদ, কঠিন শাস্তির ভিতরে তোমাদেরকে গ্রেফতার করা হবে। নাউযুবিল্লাহ। মানুষের জীবনে সবচেয়ে মহামূল্যবান সম্পদ কি? হায়াতের জিন্দেগি। একজন মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আপনার জীবনে সবচেয়ে মহামূল্যবান সম্পদ কি, সে চিন্তা করে উত্তর দেবে, আমার জীবনে সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে হায়াতের জিন্দেগি। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জিজ্ঞেস করছিলেন, আলী তুমি কি বলতে পারো মৃত্যু কত দূরে? আলী উত্তর করেছিলেন, হুজুর আমি যখন নামাজে দাঁড়াই তখন মনে করি জীবনের শেষ নামাজ, হুজুর সামনের রক্তের নামাজ পাবো কি না, এমন কোনো নিশ্চয়তা, এমন কোনো গ্রান্টি আমি আলীর নাই। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি ভুল বলছো, মৃত্যু এত দূরে নয় যে মৃত্যু হচ্ছে এরকম তুমি নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরে দিতে পারবা, এমন কোনো নিশ্চয়তা, এমন কোনো গ্রান্টি আলী তোমার নাই। বোঝা গেল হায়াতের জিন্দগি মানুষের জীবন সবচেয়ে মহামূল্যবান সম্পদ। হায়াত আছে তোমার দাম আছে, হায়াত নাই তোমার কোনো দাম নাই। ঠিক কিনা ভাই? আজকে দেখেন, গত বছর এই দিনে অনেক আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়া জীবিত ছিল, আজকে দুনিয়ায় নাই, কোনো এক সময় আমরাও থাকবো না, সকলকে কবর যেতে হবে। আর দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জিন্দেগি শুরু আছে শেষও আছে, আখেরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। রসুল ভিন্ন হাদিসে বলেন, যে ব্যক্তি দুনিয়া 80 বছর হায়াত পাইল সে যেন আখেরাতে মাত্র 2 সেকেন্ড হায়াত পাইল। এই কথাটা এটাই প্রমাণ করে দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, অস্থায়ী এক জায়গা, আমাদের সকলকে কবর যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনার আমার রূহকে সৃষ্টি করার পরে আলমে আরওয়াহ রেখেছিলেন, আলমে আরওয়াহ থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে মায়ের গর্ভে পাঠিয়ে দিলেন। মায়ের গর্ভে 10 মাস 10 দিন কম বেশি থাকার পরে আবার দুনিয়া আসলাম। বোঝা গেল আলমে আরওয়াহ অস্থায়ী, স্থায়ী না, একটু কথা সাড়া দিতে হবে। আমরা অনেক জায়গায় কথা বলি, শ্রোতা বেশি থাকে, কথা বলতে সুবিধা হয়, আপনারা যদি একটু সাড়া না দেন তাহলে তো কথা বলতে কষ্ট হবে, ঠিক না? সেই ঢাকা থেকে কষ্ট করে আসছে, আপনারা যদি একটু কষ্ট করে সাড়া না দেন আপনারাও শুনে মজা পাবেন না, আমি বলে আত্মতৃপ্তি হবে না আমারও, একটু সাড়া দিয়েন। তো মায়ের গর্বিত ছিলাম, মায়ের গর্ব থেকে আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়ে দিলেন। একসময় আমরা ছোট ছিলাম, যুবক হলাম, বিবাহ শাদী করলাম, আস্তে আস্তে দেখতেছি আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, এরপর আমার গালের কালো দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, আমার শরীরের যৌবন আস্তে আস্তে আমার থেকে বিদায় নিতেছে, আমার শরীরের টান টান চামড়াগুলো আস্তে আস্তে ঢিলালালা হয়ে যাচ্ছে, এরপর গন্তব্যস্থল কোথায়? কবর। তবে কবরে কি নিয়ে যাব এই চিন্তা চেতনা আজকে বান্দার ভেতরে নাই, আর না থাকার কারণে মানুষ গুনার কাজ ধরছে, নেকের কাজ ছাড়ছে। বান্দার ভেতরে আখেরাতের চিন্তা নাই। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা نزد له في حرثي وما كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আখিরাত চাও, যদি দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাত চাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়াও দান করব, আমি আল্লাহ আখিরাতও দান করব। সুবহানাল্লাহ। আর যদি বান্দা দুনিয়া থাকা অবস্থায় দুনিয়া চাও, আমি মালিক তোমার তোমাকে দুনিয়ার কিঞ্চিত পরিমাণ দান করব, কিন্তু আখিরাতে তোমার কোনো অংশ থাকবে না। হে মুসলমান নবীর উম্মতের দল, দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের সামান নিয়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? দুনিয়া আল্লাহ পাঠাইছেন অল্প সময়ের জন্য, যদি দুনিয়া থাকিয়া নিজের ইমান ও আমলকে শুদ্ধ করে আল্লাহর কবরে চাইতে পারি, আমি দুনিয়াও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জগৎ সৃষ্টি করেছেন। মানুষের রূপে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরওয়াহ রেখেছিলেন। আলমে আরওয়াহ দীর্ঘদিন থাকার পরে আল্লাহ যখন হুকুম হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে পাঠিয়ে দিলেন। এরপর দুনিয়া আসলাম, এই দুনিয়াকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করছেন। বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ভাগে বিভক্ত করছেন, একটা হলো কখনো সুখ কখনো দুঃখ, কখনো কান্না কখনো হাসি। একজন ব্যবসায়ী ব্যবসা করে সে অনেক ব্যবসায় লাভবান হয়েছে, হাসলো, আবার কিছুক্ষণ পরে খবর পাইলো তার দোকান চুরি হয়েছে, কাঁদলো। এই সুখ আর দুঃখ, এই দুইটার সমন্বয় দুনিয়া। কবি সুখ হায় কবি দুঃখ হায়, এই কারণ দুনিয়া হায়, আবি ক্যা থা আবি ক্যা হায়, এই দুনিয়া বদলতি হায়। কখনো সুখ কখনো দুঃখ, কখনো কান্না কখনো হাসি, এর নাম হলো দুনিয়া। আর একটা জগৎ আল্লাহ বানাইছে আখিরাত, এই আখিরাতকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন। একটা স্থানের নাম হলো জান্নাত, আর একটা স্থানের নাম হলো জাহান্নাম। জান্নাতের ভেতরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছু নাই। জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি। আর একটা জগতের নাম, আর একটা স্থানের নাম হলো জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে শান্তি বলতে কিছু নাই, অশান্তি আর অশান্তি। জাহান্নামের ভিতরে অশান্তি ব্যতিরেক অন্য কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়া পাঠাইছেন এই আখিরাতে জান্নাতের মালিক হওয়ার জন্য, ঠিক কি না? এর মুসলমান নবীর উম্মতের দান কোন দুনিয়া মায়া করেছেন, এই আখিরাতের জান্নাতের মালিক হওয়ার জন্য আল্লাহ দুনিয়া পাঠাইছেন। তবে কারা জান্নাতে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা ভয় করবে আল্লাহর দরবারে হাজির হওয়াকে, এই ভয় অন্তরে ঢুকাইয়া মালিকের কবরে যাইতে পারবে। আল্লাহ বলেন, তাদেরকে আমি জান্নাতুল মাওয়ার মেহমান বানিয়ে দিব। আরে মুসলমান নবীর উম্মতের দল, ভয় কার ভয় কথা বলেন? আল্লাহর ভয় লাগবে। এক পীর সাহেবের এক বোকা মুরিদ ছিল। পীর সাহেব হুজুরে বোকা মুরিদকে অনেক মহব্বত করত। অন্যান্য মুরিদেরা সমালোচনা শুরু করলে, বোকাটারে হুজুর এর তো কেন মহব্বত করে? হুজুর এই কথা শোনার পরে সবাইকে ডেকে সবার হাতে একটা মুরব্বা মুরগি দিয়ে বললেন, যাও এই মুরব্বা মুরগি এমন জায়গায় গিয়ে জবাই করবা কেউ যেন না দেখে। এই কথা বলার পরে সবাই মুরব্বা মুরগি নিয়ে কেউ গেল গর্তের ভিতরে, মুরব্বা মুরগি জবাই করে হুজুরের দরবারে হাজির। আবার কেউ গেছে ঘরের অন্ধকারের ভিতরে, মুরব্বা মুরগি জবাই করে হাজির।
আবার কেউ গেছে পানির ভিতরে মরদ বা মুরগি নিয়ে জবাই করে হাজির, কিন্তু ওই বোকা মুরিদ হুজুর দরবারে ও জীবিত মুরগ নিয়ে হাজির। হুজুর বলেন, হে বোকা, তুমি এই মুরগ বা মুরগি কেন জবাই করলা না? তখন এই বোকা মুরিদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর, আপনি এমন একটা শর্ত লাগাই দিছেন, এই মুরব্বা মুরগি গিয়ে এমন জায়গায় গিয়ে জবাই করবা কেউ যেন না দেখে। হুজুর, আমি গেছি ঘরের অন্ধকারের ভিতরে মুরব্বা মুরগি জবাই করার জন্য, দেখি আমার আসমানের মালিক আমার দিকে তাকায় রইছে। হুজুর, আমি গেলাম বাড়ির গর্তের ভিতরে মুরব্বা মুরগি জবাই করার জন্য, দেখি আমার মালিক আমার দিকে তাকায় রইছে। হুজুর, আমি গেলাম ঘরের অন্ধকারের ভেতরে মুরব্বা মুরগি জবাই করার জন্য, দেখি আমার মালিক আসমানওয়ালা আমার দিকে তাকায় রয়েছে। হুজুর, আমি যেখানে যাই সেখানে দেখি আমার মালিক আমার দিকে তাকায় রয়েছে, এই জন্য আমি মুরব্বা মুরগি জবাই করতে পারি নাই। হুজুর, আপনি এমন একটা শর্ত লাগাই দিছেন, দুনিয়ার কেউ যেন না দেখে। হুজুর, আমি এই জন্য মুরগ বা মুরগি জবাই করতে পারি না। সুবহানাল্লাহ, এর নাম তাকওয়া, এর নাম ভয়, এর নাম তাকওয়া, এর নাম ভয়। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজকে মানুষ গুনাহ করছে তো করছে, গুনাহ করছে তো করছে, বান্দার ভিতরে কোন চিন্তা নাই, চেতনা নাই। হে মুসলমান নবীর উম্মতের দল, বলতে পারেন, হুজুর, মানুষ গুনাহ করে, শয়তানের ধোকায় পড়ে, নফসের খাহিশাতের কারণে করে। নফস প্রবৃত্তি একটি বড় খারাপ জিনিস। এই নফস আবার তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা, বান্দার অন্তর যখন আকসার খারাপের দিকে দৌড়ায়, বান্দার কাছে নামাজ ভালো লাগে না, বান্দার কাছে ওয়াজ ভালো লাগে না, বান্দার কাছে জিকির ভালো লাগে না, বান্দার কাছে হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, বান্দার অন্তরের ভিতরে শুধু গুনাহের আকর্ষণ, বান্দার অন্তরের ভিতরে শুধু গুনাহের আকর্ষণ। আল্লাহ পাক বলেন, ইন্নান নাফসাল আম্মারাতুন বিসসু ইল্লা মা রহিমা রব্বি। ওই বান্দার নফসটা নফসে আম্মারা হয়ে যায়। নফসে আম্মারা পরিচয় কি? বান্দা শুধু গুনাহের দিকে আকর্ষণ, বান্দার দ্বারা কোনো নেকের কাজ হবে না। আর একটা পর্যায়ে আসে, বান্দা আল্লাহর পরিচয় লাভ করার পরে নেকের কাজ করতে গিয়ে কখন এরকম হয়, বান্দা নেকও করে গুনাহও করে, আছে না নাই? নামাজ পড়ে জেনাও করে, আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে পরে হক নষ্ট করে, আছে না নাই? নামাজ পড়ে অন্যকে শুধু শুধু কষ্ট দেয়, আছে না নাই? ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, যদি কারো অন্তরে পর্যায় থাকে, আল্লাহ পাক বলেন, তার নফসটা নফসে লওয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লওয়ামা। কার অন্তর যদি পর্যায় থাকে, তখন এই বান্দার নফসটা নফসে লওয়ামা হয়ে যায়। আপনাদের এলাকায় আছে নামাজ পড়ে গাঁজাও খায়? আমাদের ঢাকা নামাজ পড়ে শুধু খায়, হজ করে, আবার বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকে, এ বান্দার অন্তরের হালাত কি? বান্দা, আল্লাহ বলেন, এই বান্দার নফসটা নফসে লওয়ামা হয়ে যায়। তবে নফসে আম্মারাও জান্নাতে যাবে না, নফসে লওয়ামাও জান্নাতে যাবে না। কোন নফস জান্নাতে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলতেছেন, যে বান্দা যখন চূড়ান্ত বিজয়ের পথে ঢুকে, ওই বান্দা গুনাহটাকে এমন মনে করে, গুনাহটাকে এমন ঘৃণা করে, পায়খানাকে যেমন মানুষ ঘৃণা করে, ঠিক কিনা?
বান্দার অন্তর এমন পর্যায়ে চলে যায়, বান্দা দাড়ি কাটতে তার কাছে ভালো লাগে না। কোটি টাকা দিবেন বান্দা দাড়ি কাটবে না, কোটি টাকা দিবেন বান্দা নবীর সুন্নাত ছাড়বে না, কোটি টাকা দিবেন বান্দা আল্লাহর হুকুমের বিপরীত চলবে না। তার অন্তর যদি এক পর্যায়ে চলে যায়, আল্লাহ বলেন তার নফস নফসের মতো মাইন্না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, হে নাফস মুতমাইন্না ধরে তোমরা কোথায়? দুনিয়ায় থাকা অবস্থায় ইচ্ছা করলে জিনা করতে পারতাম, আল্লাহর ভয়তে করো নাই। দুনিয়া থাকা অবস্থায় ইচ্ছা করলে সুদ খাইতে পারতাম, আল্লাহর ভয়তে খাও নাই। দুনিয়া থাকা অবস্থায় ইচ্ছা করলে শীতের দিনে নামাজ ছাড়তে পারতাম, আল্লাহর ভয়তে ছাড়ো নাই। দুনিয়া থাকা অবস্থায় ইচ্ছা করলে সুন্নতের বিপরীত চলতে পারতাম, আল্লাহর ভয়তে সুন্নত ছাড়ো নাই। আয় 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 আমি মালিকের দরবারে আয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আজকে আমি মাওলার জান্নাতে ঢুকিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে নফসে আমরা জান্নাতে যাবে না, ডাইরেক্ট জান্নাতে যাবে না, নফসে লাওয়ামাও ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না। কোন নফস জান্নাতে যাবে? নফসে মুতমাইন্নার দল ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলতে পারেন, হুজুর এই নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না কিভাবে অর্জন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দার ভিতরে একটা গোষ্ঠীর টুকরা দান করেছেন, যেই গোষ্ঠীর টুকরার নাম হইল কলব। যখন এই গোষ্ঠীর টুকরাটা খারাপ হয়ে যায়, পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। যখন এই গোষ্ঠীর টুকরাটা ভালো হয়ে যায়, তখন ওই মানুষটা ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার আত্মাকে পবিত্র করার জন্য, আত্মাকে আত্মশুদ্ধি করার জন্য মাওলা পাকের জিকির বেশি বেশি পরিমাণে করা লাগবে, ঠিক কি না? কার জিকির? আল্লাহর জিকির। ও দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ার দিন থেকে তাকায় দেখো, তোমার একটা কাপড় ময়লা হয়ে যায়, একটা কাপড় যদি ময়লা যুক্ত হয়ে যায়, ওই কাপড়টাকে পরিষ্কার করার জন্য সাবান দিয়ে ধুইতে হয়, তারপরে ওই কাপড়টা পরিষ্কার হয়ে যায়। প্রত্যেক মুমিন বান্দা বান্দির ভিতর আল্লাহ একটা গোষ্ঠী টুকরা দান করেছেন, যখন এই গোষ্ঠীর টুকরা ভালো হয়ে যায়, পুরা মানুষটাই ভালো হয়ে যায়। এই গোষ্ঠীর টুকরা পরিষ্কার করার একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটার নাম হইল মাওলা পাকের জিকির। জিকির তো আজকে করতেই চায় না, করতেই চায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, হে বুদ্ধিমানের দলেরা তোমরা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আইনা উলুল আলবাব, হে আমার বুদ্ধিমানেরা তোমরা কোথায়? সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো বুদ্ধিমান কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের ভিতরে তিনটা গুণ থাকবে তারা মাওলা পাকের দরবারে বুদ্ধিমান। কয় গুণ? তিন গুণ। তিন গুণ নিয়ে যারা মাওলা পাকের কবরে যাইতে পারবে তারা বুদ্ধিমান বলে গণ্য হবে। আজকে আমরা দুনিয়ার জন্য ডাক্তারকে বড় বুদ্ধিমান জ্ঞানী দাবি করি, ইঞ্জিনিয়ারকে বড় বুদ্ধি বড় পণ্ডিত দাবি করি, বড় শিক্ষিত কাজকে আমরা বড় জ্ঞানী বড় বুদ্ধিমান দাবি করি, আসলে এরা মাওলা পাকের দরবারে বুদ্ধিমান না। মাওলার দরবারে বুদ্ধিমান হওয়ার জন্য তিনটা গুণ লাগবে। এক নম্বর, যারা ধারণ অবস্থা, বস অবস্থা, শো অবস্থায় এই তিন অবস্থা মাওলা পাকের জিকির করবে,
মানুষ হয়তো বসে থাকে নয়তো শোয়া থাকে নয়তো দাঁড়ানো থাকে। এই তিন অবস্থা যদি মাওলা পাকের জিকির করে ওই মানুষটা আল্লাহর দরবারে বুদ্ধিমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা তুমি যদি আমি মাওলাকে স্মরণ করো আমি মালিক তোমাকে স্মরণ করব। বান্দা যদি তুমি আমি মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি মাওলাও তোমাকে তোমার ডাকে 70 বার সাড়া দিব। বান্দা তুমি যদি আমি মাওলার দিকে হেঁটে হেঁটে আসো আমি মাওলা তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। বান্দা তুমি যদি আমি মাওলাকে ডাকো আমি মাওলা তোমার ডাকে ছাড়া দিব। এক মূর্তি বুঝুক ছিল সে সারাটা জীবন সারাম সারাম বলতে বলতে কাটাই দিছে। হঠাৎ একদিন তার জমান থেকে সমাজ নামটা বের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাব্বাইক ইয়া আব্দি হে বান্দা তুমি আমাকে ডাকো কেন। তখনই মূর্তি বুঝুক আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার, সারাটা জীবন সানাম সানাম বলতে বলতে কাটাই দিলাম আজকে আমার জবান থেকে হঠাৎ সমাজ বের হয়ে গেল, কে সে আমার রব কে সে আমার ডাকে সারা দিল। তখন এই মূর্তি পূজক তালাশ করতে করতে দেখলো আমাকে যে মালিক সৃষ্টি করেছেন ওই মালিক আমার ডাকে সারা দিয়েছে। তখন এই মূর্তি পূজক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই মুসলমান নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বান্দার জবানের দিকে তাকায় থাকে। বান্দা কখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আর মালিক বান্দার ডাকে সারা দিবে। বান্দা কখন সেজদা গিয়ে মাওলাকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকবে আর মালিক বান্দার ডাকে কখন সারা দিবে। সব সময় বান্দার জবানের দিকে তাকায় থাকেন। এক নম্বর গুণ মালিকের জিকির বেশি বেশি পরিমাণে করা। দুই নম্বর গুণ ويتفكرون في خلق السماوات والأرض بندات من جميع تنتا کرو قبشنا کرو جل بك رب العالمين اتو برقت آسمان اتو برقت آسمان بنا كوتي بنا كم بك ام نباب زولي رچين اللہ بولن بندات تو آسمان دیگه تا کبھی مولار پوری جا بھی جا بھی تو شرج دیگه تا کبھی مولار پوری جا بھی جا بھی তুই চন্দ্রের দিকে তাকাবি মাওলার পরিচয় পেয়ে যাবি। তুই জমিনের দিকে তাকাবি মাওলার পরিচয় পেয়ে যাবি। এ বান্দা তুই সাগরের দিকে তাকাবি মাওলার পরিচয় পেয়ে যাবি। ফা আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ বান্দা যে দিকে তাকাবি মাওলার পরিচয় পেয়ে যাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি মাওলার পরিচয় পাওয়ার জন্য তোকে বেশি দূর যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও আমি মালিকের পরিচয় পেয়ে যাবা। এ বান্দা তুই তোর নিজের দিকে তাকায় দেখ কত মানুষের চক্ষু দেই না আজকে অন্ধ, মসজিদের সামনে একটা প্লেট নিয়ে দাঁড় বসিয়ে থাকে আর বলে আমি অন্ধ আমার দুইটা চক্ষু নাই আমার ডাইটে ঘুরতে আমাকে দুইটা টাকা দেন। বান্দা তুই তোর জীবনের দিকে তাকায় দেখ কত মানুষ পাওনায় হাঁটতে পারে না আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে দুইটা পাও সারা দুনিয়া পাঠাইতে পারতাম কিন্তু না রে বান্দা না আমি আল্লাহ তোর প্রতি দয়া ছিল বড় মায়া ছিল এই জন্য আজকে আমি বড় দয়া করে এসান করে তোকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুনিয়া বানিয়ে পাঠাইলাম আজকে দুনিয়া যাওয়ার পরে মাওলাকে ভুলে গেছো। এ বান্দা তোর জবানের দিকে তাকায় দেখ আজকে তোকে জবান দিলাম এই জবান দ্বারা তুই কথা বলো। কত মানুষ কথা বলতে পারে না নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে জবান না দিয়ে দুনিয়ায় পাঠাইতে পারতাম কিন্তু না রে বান্দা না আমি আল্লাহ ইচ্ছা আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে এহসান করে ভালোবেসে তোকে জবান দিয়া দুনিয়ায় পাঠাইলাম। এ বান্দা তুই তোর অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় দেখ
ও দুনিয়ার মানুষ, আজকে আকি মায়ের গর্ভে দুই ভাই তিন ভাই পাঁচ ভাই সন্তান হয়, কোন ভাইয়ের সাথে কোনো কণ্ঠের মিল নাই, কোন মানুষের সাথে কোনো মিল নাই। আল্লাহ পাক বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, আমি মালিকের পরিচয় দিয়ে যাবা। এরে বান্দা দুই নাম্বার গুণ হলো সৃষ্টি নিয়ে চিন্তা করা, গবেষণা করা, আসমান নিয়ে চিন্তা করা, গবেষণা করা। তিন নাম্বার গুণ হলো নিজের গুনাহের কথা মালিক স্মরণ করিয়া মালিকের দরবারে কান্নাকাটি করা। আমার মতো গুনাহগার দুনিয়ার কেউ নাই, আমার মতো জালিম দুনিয়ার কেউ নাই, আমার মতো অন্যায়কারী দুনিয়ার কেউ নাই। ও মালিক তুমি যদি আমাকে মাফ না করো, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আছে গুরিয়ামি দাস বিদাসে, কোরআনের ময়দানে করলাম বিসানা, চরমুনায় ময়দানে করলাম বিসানা।